দর্শক চলে আসলাম আজকে আমরা আড়ত ঘরে, তো রাজশাহীর ঝলমলিয়া হাটে। রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে আজকে আমরা দেখি তো ভুট্টা কেমন দামে বেচা কিনা হচ্ছে। তো ব্যবসায়ী ভাইরা আজকে ভুট্টা কী দাম কিনছে? তো আমরা হাটে আমদানিটা একটু কমই দেখি। তো ঝলমলিয়া হাটে আসলে আপনার আমরা দেখি সরাসরি আড়ত ঘরে ভুট্টাটা এসে কৃষক ভাইরা দিয়ে যায় বেশি। এখানে সরাসরি নেটওয়ার্ক হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি দাম নিচ্ছেন ভুট্টা আজকে? ভুট্টা আজকে 30-40 টাকা পর্যন্ত। 1200? হ্যাঁ 1200। 1230 থেকে 40 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার। হ্যাঁ সর্বোচ্চ। আর যেগুলো সর্বোচ্চ নিম্ন, আর একেবারে স্পেশাল কিছু আছে সেটা হয়তো 10 টাকা বেশি, মানে সর্বোচ্চ 50 টাকা। 50 টাকা। আর যেগুলো একটু নিম্নমানের আছে 1200 বা 1200 থেকে 1230 এর মধ্যে বাজার। শুধু আজকে কি ভুট্টাই কিনেছেন নাকি? আমরা শুধু ভুট্টাই কিনি এখন আপাতত। আবার আমরা কি বাইরে থেকে কোনো ভুট্টা কিনেন আপনারা? বাইরে থেকে কিনিনি আমরা, এখান থেকে বিভিন্ন পার্টি আসে এখান থেকে বিক্রি করি। আমাদের অনলাইনের মাধ্যম থেকে অনেকে দূর দূরান্ত জেলা থেকে আসলে যারা বড় ব্যবসায়ী ওইভাবে আসে না। অনেকে দেখা যাচ্ছে ভুট্টা বেশি থাকলে বেচার জন্য বলে, এভাবে আসে না এখানে ঝলমলিয়াতে। আমরা এখানে প্রচুর ভুট্টা আমদানি হয়, এখান থেকে আমরা বিভিন্ন এই যে আমরা চলে আসলাম ঝলমলিয়া হাটে, হাটের মধ্যে আমদানিটা কম, কারণ আসলে যারা সরাসরি আড়ত ঘরে মাল কিনে আমরা দেখি। দেখলাম শনিবারে পানি শহর 3200 টাকা বাজার ছিল, এর মধ্যে আছে বাজার না এখন বাজার 2800। তারপরে তিলের কোয়ালিটির উপরে যায় না, তোমার যাচ্ছে চায়না, গত বিগত দিনে গেছে চায়না আর ইন্ডিয়া, এ কারণে দাম বেড়েছে। এবারে নাকি বন্ধ, এখানে দাম বর্ডার একটু বন্ধ আছে, এখন বর্ডার একটু দেশের পরিস্থিতির কারণে বর্ডার বন্ধ, এ কারণে তিলের বাজারটা আগের চাইতে প্রায় 3800-3600 বাজার ছিল, এখন কমে এসে আমরা দেখছি 3000-3200। তারপরে হচ্ছে আপনার এখানে সেভাবে আমরা তিল আমদানি কম দেখছি, তবে তিলের মানও কম একটু। এটা গম ভাই, কম দেখছি একটা 1600 না, এটা 1460 টাকা দাম। দাম কি হয়েছে? তাই গত হাটে 1600 বিক্রি করছে, বাজার একটু হয়তো আছে। গত আমরা শনিবারে হাটে, সরি শনিবার হাট পরশুদিন, আমরা 1500 থেকে 1550 বাজার দেখছিলাম। তারপরেও বাজার তো সবসময় উঠা নামা হয়, এখানে আমরা কিছুটা মুখ পালাই দিচ্ছি আপনার মুখ পালাই। কি ভাই কি বেচলেন আপনারা, কি বিক্রি করলেন? রসুন বিক্রি করে আসলেন ভাই? মুক্তালের বাজার কত? তো দর্শক আমরা এই পাশে গেছি যে ব্যবসায়ী ভাই, তো আমরা একটু দেখি ভাইজান আজকে কত কিনলেন মুক্তালাই? মুক্তালাই গেলে আজকে 105 টাকা, 103-105, 103 থেকে 5 টাকা পর্যন্ত কেজি কেজিতে। হ্যাঁ মানে 4200 টাকা, 4200 এর মধ্যে বাজার আছে। আচ্ছা ভাই, 4000 থেকে 4200 এর মধ্যে বর্তমানে মুক্তালের বাজার, কারণ যে কোয়ালিটির উপরে দাম, যেগুলো একটু ভালো মানের 4200, যেগুলো হচ্ছে একটু কম সেগুলো হয়তো 4140 আর মধ্যে সপ্তম বাজার বেচা কিনা হচ্ছে। গমের বাজারটা 1500 থেকে 1550, হয়তো সেভাবে আমদানি কম, এক একটু পার্থক্য থাকতে পারে সেভাবে বলতে পারছি না, কারণ আমদানি আসলে যত বেশি হয় যখন 10টা কৃষকদের সাথে কথা বলবো তখন একটা আসলে নিয়ন্ত্রণের বাজারটা ভালোভাবে বোঝা যায়। তবে গমের বাজার ছাড়া খাবারের জন্য নয়, হয়তো 10-20 টাকা বাড়তি নেই। এই যে আমরা এই গমটা একটু মোটা দানা দেখছি,
তো এক চাচা বলছিল গত হাটে 1600 বিক্রি করছিল, তো 1600 বাজার আছে কি বলতে পারছি না, তবে 1550 এর মতো বর্তমান বাজারে কম পাচ্ছে কিনা হচ্ছে আমরা।